এই খবরটা শোনার জন্য আসলে সন্ধ্যা থেকে এখানে অপেক্ষায় ছিলাম কারণ সন্ধ্যার আগেই কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয়ক কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছিলেন তারও বেশ খানিকটা পরে তিন বাহিনীর প্রধান প্রবেশ করেছিলেন দীর্ঘ বৈঠক হয়েছে তাও প্রায় আধা ঘন্টা হয়েছে ছাত্ররা বের হয়ে গিয়েছে তাদের যেই দুজন শিক্ষক সাথে ছিল তাদেরকে নিয়ে কিছুক্ষণ আগে মাত্র জানা গেল বঙ্গভবন প্রেস উইং আমাদের জানিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা গতকাল থেকেই চলছে কারা থাকছে সেই সরকারের তার প্রধান কে হচ্ছেন প্রধানটা নিশ্চিত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কথা আমরা শুনছিলাম বিভিন্ন সূত্র থেকে তাকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি থাকছেন এবং এর বাইরে সরকারের অন্যান্য সদস্যরা কারা থাকবেন সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কিছু জানানি। তবে ধরে নেওয়া যায় সে নিয়ে কাজ হচ্ছে এবং এটি চূড়ান্ত হওয়া মাত্রই নিশ্চয়ই জানতে পারবো এখন পর্যন্ত খবর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ধন্যবাদ সবীকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন